দেশের কারাগারগুলোতে শূন্য পদে 48 জন চিকিৎসক নিয়োগে আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম। মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে তিনি ক্ষমা প্রার্থনা করেন। 48 জন চিকিৎসক নিয়োগে আদালতের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে 24 জানুয়ারি হাজির হতে তাকে তলব করেন হাইকোর্ট। এর আগে 7 জানুয়ারির মধ্যে হাইকোর্ট কারাগারগুলোতে শূন্য পদে 48 জন চিকিৎসক নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। 2019 সালের নভেম্বর মাসে এক প্রতিবেদন দিয়ে কারা কর্তৃপক্ষ হাইকোর্টকে জানিয়েছিল, দেশের 68টি কারাগারে 141টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছে মাত্র 10 জন। ওই প্রতিবেদন দেখে হাইকোর্ট কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছিলেন।